আসসালামু আলাইকুম, টিজিএম 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 252 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 252 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 355,741 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 495 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 344,311 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 15 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 5,811 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 58,831 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 57,226 জন এবং মৃত্যুবরণ করেছে 1,139 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,537 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 33,424 জন এবং মৃত্যুবরণ করেছে 870 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,146 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 32,884 জন এবং মৃত্যুবরণ করেছে 1,116 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,250 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 21,835 জন এবং মৃত্যুবরণ করেছে 140 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,116 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10,753 জন এবং মৃত্যুবরণ করেছে 234 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,688 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 19,267 জন এবং মৃত্যুবরণ করেছে 172 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,314 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 8,272 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুহুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,989 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 19,305 জন এবং মৃত্যুবরণ করেছে 295 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,549 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 5,481 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক করে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।